السلام عليكم ورحمة الله وبركاته। আদম, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন হ্যাঁ তাহলে। ভাইয়া হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন কথা? সো হ্যাঁ আমার হ্যাঁ শুনতে প্রশ্ন হচ্ছে, পাচ্ছি। কোরআনে যেসব কথাবার্তা লেখা আছে সবকিছু কি বৈজ্ঞানিক, এর কোনো আপনার কাছে কি দলিল আছে যেগুলো আমরা দেখতে পাবো? আপনি কি সংশয় .com এ লেখা পড়েছেন একটাও? ভাইয়া আমি তো আপনার কিছু কিছু লেখা পড়ছি, কিন্তু আমার যে ভাইয়া আছে বাসায় সে কিন্তু এই কথায় কিন্তু বিশ্বাস করতেছে না। তাকে দেখানোর জন্যই কিন্তু আমার জয়েন করা আজকে। তাহলে আপনি একটু আগে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা একটু পুরাটা পড়ে নেন, তারপরে আপনি এই লেখাটা। আমি ওই লেখাটাই পড়ছি যে ওই যে ওখানে আর কি সমতল আর কি দেওয়া আছে, যে পৃথিবীটা আর কি সমতল, তারপর বলতে গেলে চাঁদ দুই খণ্ডে বিভক্ত, তারপর আরো অনেক লেখা আছে ইয়ানি নূরের তৈরি, এইসব পড়া এগুলো আমি পড়ছি আসলে। তাহলে আর কি আপনি চাচ্ছেন, মানে আর কি নিয়ে আলোচনা? আপনি আপনি কি একটু মানে দেখাইতে পারবেন যে কতটা বৈজ্ঞানিক, এবং উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবকিছু পজিটিভ মানে ভাবেন আর কি? আচ্ছা, কেউ যদি ভাবে কিছু, সেটা তো ভাববা, মানুষ যদি বিশ্বাস করতে চায়, মানুষ যদি ভাবে, সেটা তো চেঞ্জ করা সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর কথা। মানে কাউকে তো জোর করা, কাউকে তো কোনো কিছু নিয়ে আমরা জোর করতে পারি না। আমাদের কাছে যে দলিল প্রমাণ আছে সেই জিনিসগুলো আমরা দেখাতে পারি, তারপর যদি সে না মানে তাহলে তো আর কিছু আমাদের করার নেই। ঠিক আছে ভাই, আমরা তো মানুষকে জবাই করতে পারি না যে এই তুই মানবি না, আমার কথা মানবি না তাহলে তোর কল্লা ফালাই দেবো। যেই কাজটা ধর্মগুলা করে যে আমার কথা মানবি না তাহলে কল্লা ফালাই দেবো, এটা তো ভাই আমাদের কাজ না, তাই না? আমাদের কাজ হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করা, মানলে মানবে না মানলে মানবে না। তাহলে আমি তো ওই লেখাটার ভিতরে সমস্ত দলিল প্রমাণ তো দেয়া আছে, এরপরে যদি না মানে তাহলে তো এর সাথে কথা বলে লাভ নেই, তাই না? আচ্ছা ভাইয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি আসলে কি ডাকাত বা ডাকাতি করতেন, এরকম কিছু আছে কি? হ্যাঁ অবশ্যই ডাকাতি করতেন, মানে মানুষের জায়গা জমি দখল করতেন না। আপনি কি সংশয় .com-এর কয় কি লেখা কি একটাও করেন নাই আপনি? আমি শুধু যে বিজ্ঞান শিক্ষা দ্বন্দ্ব আর নারীর সম্পর্কে কিছু কিছু লেখা পড়ছি, কিন্তু সব পড়া হয়নি আমার। তাহলে আপনার তো মানে আগে একটু পড়ে দেখা উচিত ভাই, তারপরে আপনি মানে পড়ে টড়ে তারপরে আলোচনা করেন, কারণ আপনার আলোচনাগুলো স্পেসিফিক কোনো বিষয়ের উপর হচ্ছে না, ভাষা এখান থেকে এখানে হচ্ছে। আপনি মনে করেন এই যে বিজ্ঞান ভাই, কোরআনে বিজ্ঞান আছে কিনা, এই জিনিসটা অনেক বড় আলোচনা। হ্যাঁ, এটার একটা স্পেসিফিক আলোচনা করলে আমি আলোচনা করতে পারি, কিন্তু কোরআনে বিজ্ঞান আছে না কি নাই এত বিরাট আলোচনা তো করতে পারবো না ভাই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আপনি স্পেসিফাই করে নিয়ে আসেন কোন বিষয়টা নিয়ে আলোচনা করবেন, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আগে একটু পড়ে নেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, বিদায় জানাচ্ছি। আচ্ছা, ওই যে MD আনোয়ার, উনি তো আর আসলেন না, ওনার জন্য আমি অপেক্ষা করছি, দেখি উনি আসেন কিনা। MD আনোয়ার, আপনি চলে আসেন, আপনার সাথে কথা বলবো, মানে আমি দলিলগুলো দেখাবো, আমি যেই দাবিগুলো করেছি আমি একটাও মিথ্যা কথা বলিনি, যেই কয়টা কথা বলেছি একদম প্রত্যেকটা। ওনার নবী জঙ্গি, ওনার নবী শিশু ধর্ষক, ওনার নবী দাসী ধর্ষক, ওনার নবী হচ্ছে গনিমতের মাল, মানে কাফেরদেরকে মেরে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে তুলে এনে তাদের সাথে সেক্স করতো তার নবী এবং তার সাহাবিরা, এটা প্রত্যেকটা আমি প্রমাণ করব। প্রমাণ করতে না পারলে মনে করেন আমি কানে ধরে উঠবস করবো লাইভে। একদম মানে সব প্রমাণ আদি আমাদের কাছে রাখা আছে। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, ফারুক, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ফারুক, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ফারুক বলেন, আনমিউট করে বলেন, নাহলে বিদায় জানাবো। ফারুক না, কথা বলছেন না। মোস্তাফিজুর রহমান, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। মোস্তাফিজুর রহমান, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলেন। না, কথা বলছেন না, বিদায় জানাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি যে ফেক আইডি দিয়ে যুক্ত হচ্ছে এখন। আচ্ছা, আবুল ফজল ভাই যুক্ত হয়েছেন, আবুল ফজল ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসিফ ভাই, আমি শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি ভাই, আপনিও ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না ভাই, ওই যুক্ত করেন মুমিনদের, আমি আসলাম আর কি কথা বলতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজনকে যুক্ত করি, শাকিল মান্না, শাকিল মান্না আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। শাকিল মান্না, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে নিজেকে আনমিউট করে বলেন। না বলছেন না, তাহলে বিদায় জানাই। ফোরকান উদ্দিন, আপনাকে যুক্ত করা হয়েছে, ফোরকান উদ্দিন আপনি বলেন, নিজেকে আনমিউট করে বলেন, নিজেকে আনমিউট করে কথা বলেন। না কথা বলছেন না। নাস্তিক সাহাবি, নাস্তিক সাহাবি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। নাস্তিক সাহাবি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ ধন্যবাদ আছে ভাই যুক্ত করার জন্য। হ্যাঁ বলেন বলেন, কথা হয়েছিল আমি মুক্ত বিহঙ্গ পেজে। আচ্ছা আচ্ছা বলেন। তো আসলাম আপনার লাইভে, মোমিনের কথা শুনছিলাম, MD আনোয়ার তো যুক্ত হচ্ছেন না, মানে হইলে ভালো হতো যদি চিকিৎসা বিষয়ে কোনো দর্শকদের জন্য যদি কিছু বলতে বলেন, কোরআনিক যে বিষয়গুলা যদি কোনো কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে আবুল ফজল ভাই বা আপনাদের, হয়তো সেই দিকে কিছু ইয়ে করতে পারি আর কি।
আলোচনা করতে পারি। আচ্ছা, আপনি নিজে একজন মানে পেশা চিকিৎসক? চিকিৎসক, চিকিৎসক। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিছুক্ষণ থাকেন, আমি আমরা আরো কয়েকজনকে দেখি মুমিনদেরকে পাই কিনা, ঠিক আছে? জি জি জি। আচ্ছা ঠিক আছে।